নমস্কার আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে মেডিসিনটি আলোচনা করব তার নাম সিমাফিলা সিমাফিলা অ্যাম্বেলটা ওষুধটি মহিলাদের উপর বেশি প্রয়োগ করা হয় উপর প্রয়োগ করা হয় না তা না হয় কিন্তু মহিলারা এই মেডিসিনের উপর বেশি নির্ভরশীল বা বেশি আক্রান্ত হয় সিমাফিলা অ্যাম্বেলিটা যে সমস্ত রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মহিলাদের স্তনের টিউমার স্তন বড় বা স্তন শুকিয়ে যাওয়া কোষ্ঠবদ্ধতা পেরিনিয়ামে টিউমার আকৃতির আপ বা শক্ত বলের মতো একটা গোলাকার বস্তু পেরিনিয়াম কাকে বলে মলদার এবং জনিনেন্দ্রের মাঝখানে যে ছোট শিরাটা বা মতো একটা অংশ থাকে তাকে বলে পেরেনিয়াম মেয়েদেরও আছে পুরুষেরও আছে এবং কোষ্ঠকাঠিন্য এই সমস্ত ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় সিমাফেলা সাধারণত গ্রীষ্মকালে প্রয়োগ করা হয় না বর্ষাকালে বা ঠান্ডা সিজনে বেশি এর ব্যবহার করা হয় এবং এই সময় তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায় সিমাফেলার ওষুধটি মহিলাদের স্তনের টিউমার বা ক্যান্সার এ ধরনের ক্ষেত্রেও বেশি প্রয়োগ করা হয় অনেক সময় দেখা যায় যে মেয়েদের স্তনে টিউমার আকৃতির শক্ত আপ সৃষ্টি হয় সেক্ষেত্রে অত্যন্ত যন্ত্রণা ব্যথাযুক্ত হয় সেক্ষেত্রে আমবে সিমাফিলা অ্যাম্বেবেলা খুব প্রয়োগ করা হয় মহিলাদের অনেক সময় দেখা যায় মহিলারা অত্যধিক পরিমাণে তাদের শরীরের তুলনায় তার বুকটা অত্যধিক বড় এবং এত বড় সে হাঁটাচলা করতে তার কষ্ট হয় এর এক নম্বর ওষুধ সিমাফেলা এবং সঙ্গে যদি আমরা সেভাল শরীরটা মাদার প্রয়োগ করি অতি সত্তর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আমার অনেক অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক রুগীর ক্ষেত্রে আমি দেখেছি যাদের স্তন অত্যন্ত বড় এবং এত বড় যে সে হাঁটাচলা করতে তার খুব কষ্ট চলাফেরা করলে মনে হয় হাফিয়ে পড়ছে সে সমস্ত ক্ষেত্রে আমি তাদের সীমা ফেলা থার্টি পাওয়ার দিনে দুবার সকাল এক ফোটা রাতের এক ফোটা সঙ্গে মাদার টিংসার দশ ফোটা করে তিনবার সামান্য জল দিয়ে আমি দু থেকে তিন মাসের ভিতর তার স্বাভাবিক অবস্থা ফিরে আনতে পেরেছি এটা আমার অভিজ্ঞতা কোনো কোনো মেয়েদের বা মহিলাদের দেখা যায় তাদের স্তন শুকিয়ে গেছে ন্যাকড়ার মতো ঝুলিয়ে পড়েছে কোনো মাংস তার ভিতর নেই সিমা ফেলা অ্যাম্বেলিটা থার্টি পাওয়ার এবং সঙ্গে স্যাপাল সেটা মাদার প্রয়োগ করে আমি কিন্তু সেগুলোতে সাকসেসফুল হয়েছি অনেক রুগীর ক্ষেত্রে আমি এগুলো দিয়েছি যে সমস্ত মহিলারা এ সমস্ত রোগে ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ কার্যকরী ওষুধ অন্যান্য ওষুধ বিশেষ একটা প্রয়োজন হয় না শুধু সীমা ফেলা অ্যাম্বেলিটা এটাই যথেষ্ট অর্থাৎ যে কোনো মহিলা হোক না কেন বা মেয়েরা অনেক সময় দেখা যায় মেয়েদের শরীরের তুলনায় তাদের স্তন খুব ছোট স্বাভাবিক একদম সমান বুকের আকৃতির শেষ কোনো উঁচু মনে হয় না সে সমস্ত মেয়েদের যদি সীমা ফেলা অ্যাম্বেলিটা থার্টি পাওয়ার দিনে দুবার সঙ্গে সেবাল সেলোটা মাদার এবং ক্যালিফাস এক্স যদি পর্যায়ক্রমে খাওয়ানো হয় আমার অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি তাতে অনেক মেয়েরা ভীষণ উপকার পেয়েছে সুতরাং আপনারা যারা চিকিৎসা করেন তাদের বর্তমানে এই রোগীর সংখ্যা অত্যাধিক পরিমাণ বিশেষ করে ইয়ং মেয়ে হোক আর একটু বয়স মহিলারা হোক না কেন বিবাহিত এ সমস্ত রোগীর সংখ্যা বর্তমানে প্রচুর তাদের আমি বলতে চাই আপনারা সমস্ত লক্ষণ নেওয়ার পর যদি বোঝেন যে সিমাফেলা অ্যাম্বেলিটার রুগী সেক্ষেত্রে নির্ভয় সিমা ফেলা দেবেন কিন্তু মনে রাখবেন সঙ্গে মাদার টিংসার মাদার দেবেন এবং ক্যালিফাস বারোয়েক্স চারটি করে ট্যাবলেট দিনে দুবার দেবেন আর সিমাফেলা থার্টি পর সকাল এক ফোটা রাত্রের এক ফোটা দেবেন ভীষণ উপকার পাবেন এবং রোগীও খুব সাকসেসফুল বা আনন্দ উপভোগ করবে অনেক সময় দেখা যায় মূত্রযন্ত্রের উপরে সিমাফেলার বিশেষ কার্যকরী ভূমিকা আছে যাদের মূত্র বারবার হয় অনেক সময় মূত্রদ্বার এবং মলদারের মাঝখানে পেরিনিয়াম যেটাকে বলে আবের মতো একটা মোটা অংশ গোলাকার যার জন্য সে পুনঃ পুনঃ প্রস্তাব করতে হয় বারবার প্রস্তাব হয় কিন্তু হয় না কিন্তু মনে রাখবেন যে রোগী স্বাভাবিক অবস্থায় প্রস্তাব করতে পারে না তার প্রস্তাব করতে গেলে পা ফাঁক করে দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় বসতে গেলে তার প্রস্তাব আটকে যায় কিন্তু যখন সে দাঁড়িয়ে প্রস্তাব করে তখন তার প্রস্তাবটা স্বাভাবিক হওয়ায় বটে কিন্তু মনে হয় ভিতরে আরো প্রস্তাব থেকে গেল এটা কিন্তু সিমাফেলা রোগীর রুগীর একটা বিশিষ্ট লক্ষণ এই সিস্টেম বা এই যে যে পেরিনিয়ামের উপর যে ক্রিয়াটা বা যে কার্য কারী ক্ষমতা অন্য কোনো মেডিসিন আছে আমার মনে হয় না শুধুমাত্র এই লক্ষণটাই বেশি প্রয়োগ হয় সুতরাং যখনই দেখবেন যে কোনো রোগী দাঁড়িয়ে প্রস্রাব করছে পা করে কারণ তার প্রস্রাবটা স্বাভাবিক গতিতে বের হতে চায় না ওই যে টিউমার মতো যেটা আছে প্যারিনিয়ামের উপর ওটা আটকে যায় অর্থাৎ চাপ দেয় প্রস্তাব নালিতে যার জন্য সে প্রস্রাব ঠিক করতে পারে না এজন্য তার পা ফাঁক করে যখনই প্রস্রাব করে প্রস্রাবটা স্বাভাবিক অবস্থায় বেরিয়ে আসে সুতরাং আপনারা যখনই এই ধরনের পুরুষ হোক আর মহিলা হোক যে এই ধরনের রুগী যখনই পাবেন তখন সিমাফিলার অ্যাম্বেলিটার বা ওষুধটার কথা মনে করবেন একটা ইয়ং ছেলে তার বয়স ওই কুড়ি থেকে বাইশ বছর হবে সে যখনই প্রস্তাব করে তখনই পা ফাঁক করে প্রস্তাব করে বসে প্রস্তাব করতে চায় না আমি তার কাছে জিজ্ঞেস করলাম তুই বসে কেন প্রস্তাব করিস বলো বসে প্রস্তাব করলে প্রস্তাব হতে চায় না ব্যথা করে কোথায় ব্যথা করে দেখালো যে এখানকার ব্যথা করে আমি দেখি চাপ দিয়ে দেখি ওখানে একটা গোলটির মতোই আছে গুলটিটা ঠিক কি বলবো আমের গুটির মতো ছোট সাইজের এবং তার সে প্রস্তাব করতে পারে না বসতে পারে না আমি তাকে প্রথমে সীমা ফেলে অ্যাম্বুলেটা দিয়ে দিলাম আর সঙ্গে সেবাল মাদার যেহেতু রোগীর অন্য কোনো সমস্যা কম ছিল যার জন্য রোগীটা দু থেকে তিন মাসের ভিতর সুস্থ হয়ে গেল কিন্তু যখনই দেখবেন মনে করুন একটি রোগী তার প্রচন্ড অম্বল গ্যাস আছে সঙ্গে এই লক্ষণগুলি আছে অম্বল গ্যাস যখনই থাকবে তখন দেখবেন যে তার পায়খানা ক্লিয়ার হচ্ছে না পায়খানা করার পর মনে হচ্ছে একটু রয়ে গেল পায়খানা অত্যধিক কষ্টকাঠিন্য পায়খানা ঠিকমতো হয় না ঘুম সাধারণত বারোটার পরে আর ঘুম হয় না প্রথম রাত্রিতেই ঘুম হয় হয়তো বলে যে আমার আর ঘুম হচ্ছে না পায়খানা করার পর হচ্ছে একটু রয়ে গেল ধরনের যখনই পাবেন তখন তাকে জানবেন যে অম্বল গ্যাস বা ঘুম ঠিক মতো হচ্ছে না অনিয়মিত করে বেড়ায় তখন তাকে কিন্তু নাক্সের রোগী আমার মনে মাদার এক্ষেত্রে আসবে যদি দেখেন যে পায়খানা করার পর পায়খানা কিন্তু কোষ্কাঠিন থাকা চাই এবং রুগী যদি নাক্সের রুগী হয় সেক্ষেত্রে সীমা ফেলা থার্টি পাওয়ার দেবেন সঙ্গে নাক্স মাদার দেবেন এবং তার সঙ্গে ক্যালিফস বারো এক্স দেবেন ক্যালিফসটা তার দুর্বলতা কমাবে নাক্স মাদারটা তার অম্বল গ্যাস পায়খানা ক্লিয়ার করবে এবং সীমা ফেলাটা তার ওই যে আপটা রয়েছে পেরিনিয়ামের উপর ওটা ঠিক করে দেবে এবং প্রস্তাবটা স্বাভাবিক অবস্থা আসবে মনে রাখবেন কোনো মেয়ের বা মহিলাদের যদি এই ধরনের কোনো সমস্যা আসে অনেক সময় দেখবেন মহিলারাও বা মেয়েরাও কিন্তু বসে প্রস্তাব করতে পারে না একইভাবে দাঁড়িয়ে পা ফাঁক করে প্রস্তাব করে এ ধরনের মেয়েদের কিন্তু এই সমস্যা হয় বলে এটা এভাবে তারা প্রস্তাব করে তাদের কিন্তু অনেক রকম সমস্যা আসতে পারে যদি তাদের এই সমস্যা তো থাকবেই পেনিয়ামের উপর আপ তো থাকবেই সঙ্গে দেখা গেল সাদাশ্রাবের দোষ আছে মেন্স সমস্যা আছে যদি মেন্সের সমস্যা থাকে বা সাদা স্রাবের দোষ থাকে সঙ্গে আপনি অশোক মাতা দিতে পারেন অর্থাৎ সীমা ফেলাম দেবেনই ক্যালিফস থাকবে সঙ্গে অশোকা মাদার দিয়ে দেবেন তাহলে কি হবে তার সাথে স্রাপটা আস্তে আস্তে কমে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে কিন্তু যখনই স্বাদ স্রাপটা হতে থাকবে তখন কিন্তু তার স্বাস্থ্য ভেঙে যাবে অর্থাৎ সে স্বাস্থ্য আর পুনরায় ফ্রি পাবে না এজন্য চারিদিকে বিচার করে কিন্তু ওষুধ প্রয়োগ করতে হবে অর্থাৎ থাকবেই সঙ্গে যদি নাক্সের মাদার আসে আমলকি মাদার আসতে পারে রবিনা মাদার আসতে পারে মাদার টিংসার সঙ্গে দেবেন তাহলে ওষুধই অতি সত্তর রুগীটা সুস্থ হবে এবং আপনার শোনা হবে আমি অনেক রুগী দেখেছি যে এ ধরনের সিমটম আসে তাদের কিন্তু একসঙ্গে আমি দুটো ওষুধ অর্থাৎ সিমাফিলাম্বেলিটা নাক সমাদা সঙ্গে ক্যালিপাস রোগী সুস্থ দু থেকে তিন মাসের ভিতর রোগী সুস্থ হয়ে যাবে কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কিন্তু সিমাফিলার ভূমিকা আছে যাদের অত্যন্ত কোষ্ঠকাঠিন্য ভোগে অর্থাৎ তারা পায়খানা করার পর মনে হচ্ছে রয়ে গেল ভিতরে বা পায়খানা পরিষ্কার হচ্ছে না সবসময় একটা কোষ্ঠকাঠিন্য ভাব থাকে সেসব রোগীর ক্ষেত্রে কিন্তু সিমাফিলাম্বেলিটা ভালো কাজ করে কিন্তু তার প্রধান লক্ষণটি থাকবে তার প্রস্রাব সংক্রান্ত সমস্যা অথবা মেয়ে হলে তাদের স্তন সম্পর্কে কোনো সমস্যা থাকবে সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয় এবং তাদের সাধারণ তীর্থস্থানের সমস্যাই বেশি হয় এই ওষুধটাই সেক্ষেত্রে আমরা মানে বেশি ক্ষেত্রে আমরা চিমাফেলা অ্যাম্বিলেটটা প্রয়োগ করতে পারি এবং আরও সমস্যা থাকতে পারে অনেক সময় দেখা যায় যে মুখ টক হচ্ছে গলা বুক জ্বালা করছে করছে হয়তো পাইখানা পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যালিফাসের পরিবর্তে আমরা যদি নেট্টাম ফস দিয়ে দেয় তাহলে কিন্তু আরো ভালো কাজ করে অনেক সময় দেখা যায় যে তাদের লিভারের সমস্যা আছে এগুলো আমার অভিজ্ঞতার কথা আপনাদের জানাচ্ছে যেটা আমি অভিজ্ঞতায় দেখেছি এবং সেগুলো আমি প্রয়োগ করেছি অনেক সময় মেয়েদের দেখা যায় লিভারের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু নেট্টাম ফস আপনি চিমাফেলা অ্যাম্ব্লেটটা দেবেন সঙ্গে নেট্টাম ফস দেবেন ও রোগী অতি সত্য সুস্থ হয়ে যাবে সুতরাং আমরা যে কোনো পটেন্সি যখনই প্রয়োগ করব সঙ্গে বায়োকেমিক বা মাদার টিংসার প্রয়োগ করতে পারি কারণ আজকে আয়লে একটা রুগী কিন্তু একটা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আসে না হাজার গুণটা সমস্যা আর একটা কথা প্রধান কথা হলো যেটা রুগী প্রথমে কিন্তু অ্যালোপ্যাথিক কাছে যাবে যা হোক না কেন আগে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে শিগগির সারবো সেখানে তো সারেই না আরও বরঞ্চ চার পাঁচটা রোগ জড়িয়ে দিয়ে তারপর আমাদের কাছে আসে যেটা আমি প্রচুর অভিজ্ঞতা আমি দেখেছি যেগুলো সুতরাং আপনারা যখনই দেখবেন কোনো রুগী তার হিস্ট্রি নেবেন নেওয়ার পর দেখবেন যে কত কত ওষুধ খেয়েছে কোন কোন জায়গায় দেখাইছে অ্যালোপ্যাথি কতদিন ধরে খাচ্ছে এবং তার তার সমস্যাগুলো কি সোরা সিফিলিস সাইকোসিস টিউবার ক্লোসিস যদি সমস্যা থাকে থাকে বংশগত যদি সমস্যা থাকে থাকে তখন তাকে কিন্তু এর আগে আমি অনেক ভিডিও বলেছি যে প্রথমে রোগীর যখনই ক্রনিক সমস্যা নিয়ে আসবে তখন তার সাইকোসিস সিফিলিস এই সমস্ত সমস্যা নিয়ে তো অবশ্যই আসবে তা কিন্তু সে ধরনের চিকিৎসা করতে হবে সিফিলিয়ান নাম ঘটিত কোনো সমস্যা হলে সিফিলিয়ান নাম অনেম বা টেন এম আর সাইকোসিস ঘটিত সমস্যা হলে সবাই টিউবার ক্লিন নাম ঘটিত সমস্যা হলে টিউবার নাম সুতরাং রোগীর বংশগত চিকিৎসা অবশ্যই করতে হবে তাহলে কিন্তু রোগ সারবে না অনেক দেখা যাচ্ছে তার মার বাবার বা মামাদের গোষ্ঠীতে কারো সমস্যা থাকতে পারে যেরকম একটা মেয়ের তার স্তনের টিউমার সঙ্গে তার কিন্তু কই মেনসে সমস্যা ছিল এবং ব্যথা তাকে আমি সিমা ফেলা সঙ্গে দিলাম তার আগে তাকে টিউবার নিলাম টেন এম পাওয়ার দুটো ডোজ দিলাম কেন টেন এম পাওয়ার দিলাম তার মায়ের ছিল টিভি। সে যখন ডেলিভারির আগে তার মায়ের টিভি ছিল তার মা টিবি হয়েছিল যদিও অ্যালোপ্যাথি খাওয়ার পর তার মা সুস্থ হয়ে গেছিল কিন্তু টিবি যার মতো সহজে যায় না তাই আমি তাকে প্রথমে টিউবার নিলাম টেন এম দুটো ডোজ দেওয়ার পর তাকে সিমা ফেলা সেবাল দেওয়ার পর সে কিন্তু মেয়েটি সুস্থ হয়ে গেল সুতরাং আপনারা যখন কোনো ক্রনিক চিকিৎসা করবেন তখন কিন্তু রুগীর প্রথমে তার বংশগত বা চরিত্রগত লক্ষণটি তো অবশ্যই নিতে হবে ধাতুগত লক্ষণ নিতে হবে তারপর তার চিকিৎসা শুরু করতে হবে তাহলে কিন্তু রুগী সুস্থ হবে না কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে অনেক ডাক্তারবাবুরা আছেন যারা নতুন বা হয়তো হোমিওপ্যাথিকে পছন্দ করেন তারা কিন্তু যখন রুগী আসে তখন তার সিমটমের উপর অত প্রয়োগ অত ভ্রমণচিত না করে তারা ওষুধ প্রয়োগ করে কিন্তু এটা ঠিক নয় এটা ঠিক নয় আমি একটা উদাহরণ আপনাদের দিচ্ছি যে একটা মেয়ে ইয়ং মেয়ে তার কিন্তু স্বাভাবিক অবস্থা ছিল তার কোনোরকম বড় নেই স্বাভাবিক বুক বুকের গঠনটা তার মা এসে বলছে আমার মেয়েটা দেখো কোনো ডেভেলপ নেই কারণ কি ডেভেলপ না থাকার কারণ আছে তার মারও কিন্তু স্বাভাবিক অবস্থা হয়েছে তখন তার মার কাছে জিজ্ঞেস করে বললাম যে আপনার কি কী সমস্যা ছিল তার মা বললো আমার দীর্ঘদিন ধরে সাদা সেরাপের দোষ ছিল সেই সাদা সেরাপের দোষ হতে হতে তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে তারপরে তার মেয়েটা মানে জন্মইছে অর্থাৎ তার মায়ের ধারা সে পেয়ে গেছে মেয়েরও স্বাভাবিক অবস্থা রকম কোনো উদ্বেগ বা কোনো ডেভেলপ নেই শরীরের কারণ আপনারা জানবেন যখনই কোনো ধাতুগত সমস্যা বা সাথে সমস্যা আসবে যদি সেটা পুরাতন হয় বা দীর্ঘদিন ধরে হয় তখন তাকে প্রথমে কিন্তু সিপিলি নাম সি হোক টেন এম হোক ফিফটিএম হোক দুটো ডোজ দেবেন দেওয়ার পর তারপরে আসল চিকিৎসা আসবেন কিন্তু এটা সিপিলিস ঘটিত রোগ যেহেতু সেহেতু তাকে সিপিলি নাম দুটো ডোজ দিতেই হবে যে কোনো সাথে রোগী যদি আপনার কাছে আসে অর্থাৎ ইয়ং হোক আর একটু বয়স্ক হোক তাদের যদি বংশগত সমস্যা থাকে তার মায়ের থাকে তার মাসির থাকে বা তার বন্ধের থাকে যদি সে সমস্ত থাকে তখন কিন্তু প্রথমে তাকে দিতে হবে দেওয়ার পর তারপর তার স্বাভাবিক অবস্থা বা স্বাভাবিক ওষুধ বিভিন্ন রকম ওষুধ আসতে পারে সুতরাং মেয়েটিকে যখন আমি ওষুধ দিলাম সিপিলিনাম দুটো ডোজ দেওয়ার পর তাকে সিমাফেলা অ্যাম্বেলেটা মাদার সঙ্গে অশোক মাদার দিয়ে দিলাম দেওয়ার পর তার বডি কিন্তু আস্তে সাথে ডেভেলপ হতে লাগলো যখন দেখলাম সাথে সারাটা কমে গেছে তখন তাকে আলফা মাদার সঙ্গে ফাইভ পস হাফ কাপ গরম দুধে তিনবার সকালে দুপুরে রাত্রে আলফা মাদার ফাইভ পস দেওয়ার সিস্টেম হচ্ছে চারটে আলফা মাদার কুড়ি ফোঁটা এবং চারটে ট্যাবলেট ফাইভ পস হাফ কাপ গরম দুধে তিনবার দেবেন আপনার বেশি টাইম লাগবে না দু থেকে তিন মাস বড় দশ চার মাসের ভিতরে কিন্তু মেয়েটির শরীর ডেভেলপ হয়ে যাবে এটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি এবং সেগুলো প্রয়োগ করে আমি খুব সুন্দর ফল পেয়েছি সুতরাং আপনাদের বলি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা পয়েন্টিং করা আছে এবং প্রত্যেকটা মেডিসিনের উপর কিভাবে মেডিসিনটা প্রয়োগ করতে হবে সেগুলো বলা আছে সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না একটু দেখলাম দু মিনিট দেখলাম এতে কিন্তু হবে না প্রত্যেকটা মেডিসিন কিভাবে প্রয়োগ করতে হবে কত পাওয়ার দিতে হবে কিন্তু বলা আছে সুতরাং ওষুধটাও আমি বললাম যে আপনাদের যে দুটো সমস্যা 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 বিশেষ করে একটা আছে আছে প্রস্রাবের তার স্তনের সমস্যা একটা অর্থাৎ বছর একটা বিবাহিত মহিলা তার বিয়ে যখন হয় তখন তার স্বাভাবিক অবস্থা ছিল বুকের গঠন কিন্তু আস্তে আস্তে কিন্তু তার বুকের গঠনটা এত বড় হয়ে গেল কাজকর্ম করতে পারতো না নিঃশ্বাস দিতে তার কষ্ট হতো আমার কাছে তার স্বামী চলে আসলো বউটা সমেত সমস্ত জিজ্ঞাসা করার ওই বউটার মায়ের অবস্থা এরকম ছিল ওর যখন যে বয়স সেই বয়সে ওইরকম ছিল অর্থাৎ বংশগত কেস ছিল তখন তাকে সিফিলি নাম দিয়ে দিলাম অনেম পাওয়ার দুটো ডোজ অনেম পাওয়ার দেওয়ার পর ওই সিফিলি নামে তার কাজ শুরু হয়ে গেল তারপর তাকে সিমাফেলা ফেলা অ্যাম্বেলেটা থার্টি পাওয়ার শুরু করলাম সকাল এক ফোটা বিকেল এক ফোটা আর সেবাল মাদার সেবাল সেলোটা মাদার দশ ফটা করে তিনবার তিন মাসের ভিতরে ভিতর মহিলাটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো যখন তার স্বাভাবিক গঠন ফিরে আসছে তবে হ্যাঁ তাকে কিন্তু প্রথমে থার্টি পাওয়ার পরে টু হান্ড্রেড পাওয়ার তার উপরে যাই নেই তার ভিতরে স্বাভাবিক হয়ে গেল সে অর্থাৎ কোনো ওষুধ প্রয়োগ করার পর যখনই স্বাভাবিক কাজ করতে থাকবে হটকট করে কিন্তু ওষুধ চেঞ্জ করবেন না বা পাওয়ার চেঞ্জ করবেন না যদি দেখা যাচ্ছে যে থার্টি পাওয়ারে ওষুধের কাজ হচ্ছে থার্টি পাওয়ার দেবেন যখন দেখবেন যার কাজ হচ্ছে না থার্টি পাওয়ার তখন টু হান্ড্রেড পাওয়ার দিতে হবে যখন দেখবে যে টু হান্ড্রেড পাওয়ার কাজ হচ্ছে না তখন দিতে হবে এম পাওয়ার অর্থাৎ যখনই কোনো ওষুধ সঠিকভাবে ক্রিয়া করছে তার ভিতরে কিন্তু পাওয়ার চেঞ্জ করবেন না আপনাদের বার বলছি যখন দেখবেন যে ওই পর আর কাজ হচ্ছে না তখন পাওয়ার চেঞ্জ করবেন আমরা কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়ি যে এখনও সারছে না কেন এখনো সারি নাই কেন অর্থাৎ ধরতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে সেরে যাবে সময়ের অপেক্ষা অ্যালোপতিতে যেরকম বলে কেটে ফেলে দাও কেটে বাদ দিয়ে দাও না কোনো প্রয়োজনই নেই আপনি সময়ের অপেক্ষা থাকবেন ওষুধই অবশ্যই কাজ হবে এবং হান্ড্রেড পারসেন্ট কাজ হবে এটা কিন্তু আমার অভিজ্ঞতা আমি যতটুকু পেয়েছি আপনাদের জানাচ্ছি সুতরাং সবসময় রোগীর ধাতুগত লক্ষণ চরিত্রগত লক্ষণ মানসিক লক্ষণ উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করবেন তাহলে অভ্যর্থ কাজ পাবেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার